দেখুন ফের বনানিতে জন্মদিনের দাওয়াত দিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ রাজধানীর বনানিতে আবারও জন্মদিনের দাওয়াত দিয়ে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এবার অভিযোগের তীর ব্যবসায়ী পুত্র ইভান আটাশের দিকে গতকাল বুধবার দুপুর দেড়টার দিকে তরুণী নিজেই বাদী হয়ে বনানী থানায় মামলা দায়ের করেন এ ব্যাপারে বনানী থানা পরিদর্শক আব্দুল মতিন জানান গত মঙ্গলবার রাতে ইভান বনানী দুই নম্বর সড়কের নিজের বাসায় ডেকে নিয়ে পূর্ব পরিচিত এক তরুণীকে ধর্ষণ করেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে এজাহারে উদ্ধৃতি দিয়ে তিনি বলেন ইভান তার ওই বান্ধবীকে জন্মদিনে দাওয়াত দিয়ে নিজ বাসায় নিয়ে আসে সে তার মায়ের সঙ্গে পরিচয় করে দেওয়ার কথা বলেছিল কিন্তু ওই তরুণী সন্ধ্যার পর বাসায় এসে দেখে কেউ নেই এরপর তাকে আটকে গভীর রাত পর্যন্ত ধর্ষণ করে এবং রাত তিনটার দিকে বাসা থেকে বের করে দেয় এই সময় ইভান তার মোবাইল ফোনটিও রেখে দেয় বলে ওই তরুণী জানান পরে স্বজনদের পরামর্শে মামলা করেন তিনি এ ব্যাপারে পুলিশ কর্মকর্তা মতিন আরও বলেন ওই তরুণী থানায় লিখিত অভিযোগ করার পর ইভানকে গ্রেপ্তারের জন্য মাঠে নেমেছে পুলিশ এছাড়া তরুণীকে বর্তমান ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখা হয়েছে আজ বৃহস্পতিবার তার ডাক্তারি পরীক্ষা করা হবে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা ফর লেটেস্ট নিউজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ এভরিবডি